রবিবার কমলপুর শহরের কৃষ্ণচন্দ্র বালিকা শ্রেণী বিদ্যালয়ের কনফারেন্স হলে কমলপুর পঁয়তাল্লিশ নং বিধানসভার বিজেপি মন্ডলের উদ্যোগে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজলন করে মণ্ডলের সাংগঠনিক কার্যকারিণী বৈঠকের সূচনা করেন কমলপুর পঁয়তাল্লিশ নং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দিন উপস্থিত ছিলেন ধলাই জেলার যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার কমলপুর মন্ডল সভাপতি তথা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা মন্ডল সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী দেবরাজ দেব বিশ্বাস প্রমুখ কার্যকারিণী বৈঠকে প্রধান উপপ্রধান সহ মন্ডলের বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা উপস্থিত ছিলেন আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কমলপুর বিজেপি দলের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি করার লক্ষ্যে এই কার্যকারিণী বৈঠকের মূল উদ্দেশ্য আজকে সারা জেলা কার্যকরী বৈঠক হয়েছে এবং তারও আগে উদয়পুরে রাজ্য রাজ্যভিত্তিক কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে তো তারই অঙ্গ হিসেবে আজকে কমলপুর মণ্ডল সেক্টর মণ্ডলের সাথে আমরা কার্যকরী বৈঠকে অংশগ্রহণ করেছি উদ্দেশ্য একটাই দলকে মজবুত করা এবং সংগঠিত করা এদিন বিজেপি একত্রিশ মণ্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় উদয়পুর শালগোড়া কমিউনিটি হলে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রবীর দাস মণ্ডল প্রভারী গৌতম কর মহোদয় প্রদেশ নেতৃত্ব তথা ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর ঘোষ প্রধান অতিথি হিসেবে ছিলেন বিধায়ক তথা মন্ত্রী সিংহ রায় একইভাবে এই দিন বিজেপি তেলিয়ামোড়া মন্ডলের উদ্যোগে তেলিয়ামোড়া টাউন হলে মন্ডলের কার্যকর্তাদের নিয়ে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় উত্তর পূর্ব ভারতের সংগঠনের মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা তেলিয়ামোড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর পুরপিতা রূপক সরকার সহ মণ্ডলের অন্যান্য কার্যকর্তারা কার্যকারী বৈঠকের পূর্বে তেলিয়ামোড়া টাউন হল প্রাঙ্গনের সামনে বিজেপির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত পরে সূচনা করা হয় পরে টাউন হল গৃহে কার্যকারিনী বৈঠকের উদ্বোধন করেন प्रदीप প্রজ্বলনের মধ্য দিয়ে এবছরে আমাদের রাষ্ট্রীয় কার্যক্রম হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রত্যেকটি প্রদেশ থেকে প্রদেশ সভাপতিগণ উপস্থিত ছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং उपमुख्यमंत्री এরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রীয় সভাপতি এবং দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী রান্দা মোতিজি এদিন ভারতীয় জনতা পার্টি পঁচিশ খোয়াই মন্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সহ সভাপতি অমিত রক্ষিত বৈঠকে দু হাজার তেইশে সরকার গড়ার লক্ষ্যে বিশদভাবে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা এই সম্মেলনে বিভিন্ন বুথ ও শক্তি কেন্দ্র থেকে সর্বমোট সাতশো এগারো জন প্রতিনিধি প্রতিনিধিত্ব করেন এদিনের এই কার্যকারী বৈঠকে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সহ সভাপতি অমিত রক্ষিত মন্ডল প্রেসিডেন্ট সুব্রত মজুমদার তাপস দাস পৌর পরিষদের মাননীয় চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা যাবে কি কি কর্মসূচি আমরা গ্রহণ করব মূলত এগুলো একটা দিশা নির্দেশের জন্য হয়ে থাকে আজকে খোয়াই ছটা মন্ডল আমাদের এই ছটা মন্ডলে একসাথে হবে আমাদের জেলা কার্যকারিণীও আমাদের আটটাই জেলা আর আমাদের সাংগঠনিক জেলা দশটা এই সাংগঠনিক দশটা জেলাতেই একই সাথে হয়েছে তদ্রুপ প্রত্যেকটা জেলাতে যতগুলো বিধানসভা আছে আর ত্রিপুরায় সবগুলোতে হচ্ছে কোয়াই জেলাতেও আজকে একসাথে হচ্ছে এগুলোতে মূলত আমরা এই গেল তিন মাস আমরা কী রাজনৈতিক কার্যক্রম করেছি সেগুলোর সফলতা অসফলতা নিয়ে আলোচনা আগামী দিনে আমরা কি আরও কার্যক্রম হাতে নেব সেগুলো কিভাবে সমাপন করব। সেগুলো নিয়ে একটা নির্দেশ থাকে এগুলো আমাদের সবসময় একইভাবে পঁয়ত্রিশ বিলনিয়া মন্ডলের উদ্যোগেও কার্যকারী বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দলের স্থানীয় নেতৃত্বরা সহ কার্যকর্তারা অংশ নেয় বৈঠকে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করা হয় গোটা রাজ্যে এদিন বিজেপি দলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় প্রতিটি বৈঠকে দলের কার্যকর্তারা সহ দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় নিউজ।